সুপ্রভাত বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এই মুহূর্তে আমি আছি পার্থসায়রে। এর আগেও বহুবার পার্থসায়রে এসেছি এবং পার্থসায়রের বহু জায়গা তোমাদেরকে দেখিয়েছি, এবং আমার অনেক ভিডিওতেও আমি উল্লেখ করেছি যে পার্থসায়রে আমার মাসির বাড়ি, কিন্তু মাসির বাড়ি কোনোদিন দেখানো হয়নি। তো আজ ভাবলাম যে চলো আমার মাসির বাড়িটাই তোমাদেরকে দেখাই। তো দেখতে থাকো ভিডিওটা। তো এই মুহূর্তে চলে এসেছি মাসির বাড়ি, আর এখন তোমরা যে জায়গাটা দেখছো সেটা হলো মাসির বাড়ির ভিতরে একটা বাগানের মতো রয়েছে, অনেক ফুল গাছ রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা সেটা। আর মাসিদের বাড়ির পাশেই রয়েছে একটি মুড়ি কল, মাসিদের নিজেদেরই, লেখাই আছে দেবী দুর্গা মুড়ি কল, দেখতে পেলে সেটা তোমরা। এই যে পাঁচিরটা, পাঁচিরের ভিতরেই বাড়ি এবং মুড়ি কলটা রয়েছে। তো চলো মাসির বাড়ির পাশাপাশি তোমাদের মুড়ি কলটাও দেখাই এবং দেখাই কীভাবে মুড়ি তৈরি হচ্ছে। তো চলো একটু দেখে আসি। তো এই চাতালেই চালের সঙ্গে নুন মাখিয়ে সেটা শোকানোর জন্য মেলা হবে। তো দেখতেই পাচ্ছ ঘরের ভিতর বিরাট একটা চাতাল, আর এই দিকে হচ্ছে মেন যে মেশিনটা রয়েছে মুড়ি ভাজার, সেটা এইখানে রয়েছে। আর এটা স্টোররুম, এখানে মুড়ি গাদা করা রয়েছে। ভিতরে মেশিনটা রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো, দেখছো মুড়ির প্যাকেটগুলো? তো চলো মেশিনটা দেখায়। ওই যে দেখতে পাচ্ছ মেশিনটা এদিকে চলছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে মেশিনটা থেকে মুড়ি ভাজা হয়ে বেরোচ্ছে, আর এই যে মেশিনের চাকাটা এখানে ঘুরছে বাঁই বাঁই করে, দেখো। তোমরা অনেকেই হয়তো মুড়ি ভাজাতে যাও, দেখো মেশিন এভাবে চলে, তোমাদেরকে নতুন করে দেখানোর হয়তো কিছুই নেই। যারা দেখোনি তারা দেখো। তো এই জায়গাটায় মুড়ি ভাজার পর মুড়িগুলোকে ভালো করে চেলে নিয়ে গাদা করা হচ্ছে। মুড়ি চেলে নেওয়ার একটাই কারণ, মুড়ির মধ্যে যাতে বালি না থাকে। মুড়িটাকে চেলে নেওয়ার পর এই যে গাদাটা, এই গাদাটা থেকে মুড়িগুলোকে তুলে তুলে প্যাকেট করা হচ্ছে। আর এই জায়গাতে চাল মেলা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। তো অনেকক্ষণ ধরে তোমরা মুড়ি ভাজা মেশিন দেখলে, তো এরপর দেখো বেরিয়ে পড়েছি বেড়াতে। আর এই মুহূর্তে যে জঙ্গলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো পার্থসায়রের জঙ্গল, মানে পার্থসায়র কাকাটিয়ার জঙ্গল। তো বিকেলে ঘোরাঘুরির পর এই সন্ধ্যের দিকে চলে এসেছি পার্থসায়র থানার পাশে অবস্থিত একটি কালী মন্দির দেখতে। তো চলো কালী মন্দিরটা দেখে আসি। তো এই মুহূর্তে চলে এসেছি
পার্থ সাহেব থানার পাশে অবস্থিত এই কালী মন্দিরটিতে। এই মন্দিরে মা কালীর যে বিগ্রহ রয়েছে, পুরো বিগ্রহটি কষ্টি পাথর দ্বারা নির্মিত এবং মায়ের যে অলঙ্কার রয়েছে সেটি সম্পূর্ণ সোনার তৈরি। তো এই সকালবেলায় চলে এসেছি মাসির বাড়ির পাশে অবস্থিত একটি জায়গায়। এখানে শুনলাম নাকি একটা মন্দির রয়েছে মা মনসার, এবং এখানে মা মনসা নাকি খুব জাগ্রত। তো ভাবলাম একবার দর্শন করে যাই এবং তোমাদেরকেও দেখাই। তো চলো দেখো। তো এই মুহূর্তে চলে এসেছি সেই মনসা মন্দিরের সামনে। মন্দিরের সামনে একটি তুলসী মঞ্চ রয়েছে, আর এই হলো মা মনসার মন্দির। এখানের মা মনসা খুব জাগ্রত। সামনে একটি ডোবা রয়েছে। তো চলো, মন্দিরও দেখা হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। তো এবার বাড়ি ফিরবো, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।